की कोशिश हो सुबह उठते नहीं नाम আজ তো তুই মেয়েকে চন্দনের হাত থেকে ফিরিয়ে আনতে পারলি কিন্তু কালকে কাল আবার চন্দনার জন্মদিন বাবা বড় তরফে তো মেয়েকে নিয়ে খুব মাতামাতি শুরু করেছে চন্দনার জন্মদিন নিশ্চয়ই ঘটা করে পালন করবে ওরা তখন দেখবি ওই মেয়ে যদি সকলের সামনে তোর মাথা না হেট করে তাহলে আমার নামও নন্দিতা নয় তোকে তো আমি ভালো করে চিনি তুই কিছুতেই পারবি না কেন তুই সবসময় সবকিছু হারাবি কেন হারাবি তুই সবসময় সবকিছু তুই ভেবেছিলি না ভেবেছিলি না আমলকিকে নিয়ে তুই আর রত্নদীপ না 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 আমি আর কিছু হারাবো না আমলকিকে তো নয় আর রত্নদীপকে আমাকে রত্নদীপকে জিজ্ঞেস করতে হবে ও কেন কেন আমাকে কিছু না বলে ওইভাবে চলে গেল এমনকি আমার জন্য অনেক গিফট আমার হাতে দিল না কেন করলো এরকম এখন তো সন্ধ্যেবেলা এখনো নিশ্চয়ই মন্দিরে থাকবে ও মন্দিরে থাকবে ও মন্দিরে থাকবে এখন মন্দিরে থাকবে দেখুন চন্দনার শরীর এমনিতেই ভালো নয় ডাক্তার বারবার করে বলে গেছে ওর মনের উপর যেন কোনো রকম চাপ না পড়ে এবার ভেবে দেখুন নাচ ওর পাস্ট লাইফের সঙ্গে কতটা জড়িত ছিল এখন এই জন্মদিনের অনুষ্ঠানে যখন নাচ গান হবে ওর যদি পুরনো কথা মনে পড়ে যায় তখন কি হবে ভেবে দেখেছেন যদির কথাই যদি বলো সুভাষ তাহলে আরেকটা যদি নিয়ে আমি অনেক বেশি চিন্তিত রত্নদীপ যদি চন্দনার বরকে গিয়ে সব কথা বলে দেয় আর চন্দনার বর যদি সেসব শুনে এখানে চলে আসে সেটা কিন্তু আমাদের পক্ষে অনেক বেশি বিপজ্জনক হবে আগে এই যদিটাকে আমায় আটকাতে দাও তারপর অনুষ্ঠানের কথা কালকে ভাবা যাবে সে ঠিক সুভাষ আমি যদ্দূর খবর পেয়েছি তাতে রত্নদীপ এই সন্ধ্যের পরেই মন্দিরে থাকে সন্ধে হয়ে গিয়েছে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে আমাকে আটকিও না বরং প্রার্থনা করো যাতে আমি এখন গিয়ে রত্নদীপের দেখা পাই সব গন্ডগোল হয়ে গেল রেগে আছিস কেন খুলে একটু বল না রে ভাই গন্ডগোল হয়ে গেল হ্যাঁ সবটা গন্ডগোল হয়ে গেল আরে ভাই আমলকে কি বলে দিয়েছে যে তুই ওর বাপ আরে দূর আরে বোবা মেয়ে বলবে কি করে তাই না ওকে ভুল হয়ে গেল পুরো হ্যাঁ মনে হচ্ছে ওরা চন্দনার কাকার মেয়ে হ্যাঁ চন্দনার নিজের বোন না না তাতে কি হয়েছে একই বাড়ির তো মেয়ে হলেই হলো একই বাড়ির মেয়েতে কি হয়েছে তাতে ওনার বাবা ভিকিরি তার কিচ্ছু নেই সব চন্দনার কাছে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব চন্দনার মোহনের বাবা তার মানে তোর হাত ফাঁকা 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 আর এখন তো বলতে পারবো না কিছু আমি চন্দনার বর আর আমলকি আমার আর চন্দনার মেয়ে কি বলে দাদা লোক কি পায় কি করছিস না কি বল দেখি নিজের গালে নিজে থাপ্পড় মারছি এরকম একটা ভুল ছাড়লাম কি করে বলতো সব সব গন্ডগোল করে ফেল আচ্ছা 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 একটু চুপ কর দেখি
আমাকে একটু ভাব দিতে। কথায় বলে যেখানে সব পথ বন্ধ হয়ে যায় একটা না একটা পথ তাও খোলা থাকে। এ ভাই ভাই লোকি ভাই আমায় একটু খুলে বলবি? তুই জানলি কি করে যে চন্দনার সব সম্পত্তি? মানে কি বলছিস? কি কি বলছি বলছি তুই জানলি কি করে? তোকে কে বলেছে এসব কথা? মোনা বলেছে। মোনা মোনা বলল যে এই যে দিদি যে এই বাড়ির মেয়ে, আপনি গ্রামে ফিরে গিয়ে প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না। জেঠুর মেয়ে তো চন্দনা দি, আমি দিদির খুড়তুতো বোন। আর আপনি যা কিছু দেখছেন, এই বাড়ি, সম্পত্তি, আমাদের ব্যবসা, এই সব কিছুর উত্তরাধিকারী একমাত্র আমার দিদি। আর বলছিল যে ওই এতেই হবে। টাকা কামানোর পথ তো তোকে তোর মনাই বলে দিয়েছে, তুই শুধু ওই মাথা মোটার মতো বুঝতে পারিস নি। মা গো, খুলে বলবি? বলছে চন্দনার বাপ তো চায় না যে তার মেয়ে তার বরের কাছে ফিরু। চন্দনার বাপ যদি না চায় যে মেয়ে তার স্বামীর কাছে ফিরু, তাহলে দাম দেবে। ঠিক যেমন মোনা দিয়েছিল আমলকিকে পাবার জন্য, চন্দনার বাপও মেয়েকে ফিরে পাবার দাম দেবে। শোনো, মাথা গরম না করে ওকে বরং একটু বুঝিয়ে বলো। মানে ও যদি রাজি না হয় ওকে একটু বুঝিয়ে বললে হয়তো, কিন্তু মাথা গরম করে কি করে আসবে আজকে কে জানে। মোহনা, কোথায় যাচ্ছিস? কাজ আছে আমার। কাজ আছে তো বুঝলাম, কিন্তু কোথায়? মোহনা, কটা দিনের মধ্যে কি যে হয়ে গেল কে জানে। মোহনা আমার কথার উত্তরটাও দিল না। কাউকে আর বিশ্বাস করতে পারছি না গো জেঠিমুনি, তোমাকেও না। তাই ভরসা করে বলতে পারলাম না আমি রত্নদ্বীপের সাথে মন্দিরে দেখা করতে যাচ্ছি। এই যে জায়গাটা সুভাষ মন দিয়ে শোনো, আর চন্দন একটু শোন, শুনেন মা, এই জায়গাটার মধ্যে না ওই যারা নাচবে বাচ্চারা, তাদের জন্য তুমি সাজিয়ে গুছিয়ে একটা একটা মঞ্চের মতন তুমি তৈরি করবে। মঞ্চে এসে পৌঁছবার আগে যেন ওদেরকে যারা দর্শক তারা যেন দেখে না ফেলে। হ্যাঁ, আর চন্দনা, কি বললাম আমি এতক্ষণ শুনিসনি না?
আচ্ছা শুন, আমি আবার বলছি, হ্যাঁ এই দেখ, এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের নাচের একটা ব্যবস্থা করা হবে। এইবার ওরা যখন সাজবে যেখানে সাজবে। কেন কেন এমন করছি আমি? কেন আবার আমলকির জন্য এত অস্থির হচ্ছি আমি? মোহনার ওই কথাগুলো বলার পরেও আমি এত পাগলামি করছি কেন? না না, আমি আর মোহনার মেয়েকে আমার কাছে পেতে চাইব না। ওরে, ওরা যখন এখানে, হ্যাঁ কি দেখো, এখনো বুঝলি না তো? বুঝে বলছি, বলছি চন্দনার বাপ তো জানে যে তুই আর চন্দনার ওই স্বামী একই গ্রামের মানুষ, তুই যেকোনো সময় গিয়ে তো চন্দনার স্বামীকে বলে দিতে পারিস ওর কথা। চন্দনার বাপ যদি চায় যে তুই তোর মুখ বন্ধ রাখিস, তাহলে তোর কাছে নিশ্চয় আসবে। টাকা চিনি বন্ধ রাখার দাম হিসেবে তোর চন্দনাও লাগে না আর ওই মোনাও না। দেবী বুদ্ধি দিলি তো দিদি, সে তো আমি তোকে দেই থাকি ভাই। চন্দনার বাবা মোহনার কাছ থেকে আমার ঠিকানা চাইবে, মোহনা দেবে মন্দিরের ঠিকানা, তাহলে আমি তাড়াতাড়ি মন্দিরে যাই। আর তো পকেট ভর্তি করে টাকার বান্ডিল নিয়ে ফিরে আসি। যাই, এক মিনিট। আরে আরে করছিস কি? ওই দেখো, আশীর্বাদ কর। তুই আশীর্বাদ কর, তোর আশীর্বাদ ছাড়া তোমার দুটো পকেট ভর্তি হবে না। আমি আশীর্বাদ সবসময় করি। আমি যাই আর নোটের বান্ডিলটা নিয়ে আসি। সাবধানে যাস। ওমা গো, এতো সিঁদুরের কৌটো। হ্যাঁ, সিঁদুরের কৌটোর হাতে এলো কি করে? ওমা, এ তো আমার সিঁদুর কৌটো। মানে এই আমার সাথে আয় তো। এটা তোমার সিঁদুরের কৌটো ছোট মামি? হ্যাঁ, এটা তো আমার। এই মেয়ে, কে তোকে হাত দিতে বলেছে আমার সিঁদুর কৌটে? কাকে জিজ্ঞেস করে তুই হাত দিয়েছিস? হ্যাঁ, কি সাহস মেয়ের! হ্যাঁ, চুপি চুপি আমার ঘরে ঢুকে। ও, তাহলে তো ঠিকই বলে, তুই তো একটা চোর। তুই তো চোর রে! হ্যাঁ, যেখান থেকে এটা এনেছিস সেখানে রেখে আয়। যা যা বলছি, যা যা বলছি, যা। আমরা কি কি করে পড়ে গেলি? কি করে পড়ে গেলি তুই? হ্যাঁ, কোথায় লেগেছে দেখি? একটু ভালো করে দেখ তো, কাটলো নাকি? ও মা, কতটা লেগে গেছে মেয়েটার! আপনারা আপনারা একটু ওষুধ দিন না, ওর পায়ে লেগে গেছে। তুই চিন্তা করিস না, আমি আমি দেখছি, আমি নিয়ে আসছি ওষুধ। আয় মা, চল ওঠ, আমি তোকে ওষুধ লাগিয়ে দেবো। আয় ওঠ, ওঠ, আয় চ, আয়। সত্যি ছোট মামি, যত জ্বালা না তোমাদের আর এই আমাদের দুজনের, জানো তো? বলতে আপনারা কি বলছেন বলুন তো? হ্যাঁ, কিসের জ্বালা? আমলকে কে নিয়ে জ্বালা? ও তো একটা ছোট শিশু, আপনারা কি মানুষ? তা আমরা না হয় মানুষ নই, তুই তো মানুষ, তোর বাড়ির সব লোকজন তো মানুষ। তুই এক কাজ কর না, তোর যখন এর প্রতি এত দরদ, এই রাস্তার মেয়েটাকে তুই নিজের কাছে রাখ না, আপুত্র আমাদের ঘর থেকে নামুক। রাখবো, তাই
রাখবো, আমলকিকে আমি আমার কাছেই রাখবো। আমলকি তুই আমার সাথে চল, এদের এখানে তুই ভালো থাকবি না সেটা আমি বুঝে গেছি। আয় আয় চল, আয় আয়, একটু কষ্ট হবে মা। চন্দনা কি করছো, কি ওকে নিয়ে কোথায় যাচ্ছো? আপনি আমার পথে বাধা দেবেন না, সরে যান, সরে যান বলছি। চন্দনা তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, বড় মামা ওকে এপারে দেখলে রাগারাগি করবে। না আমি বুঝে নেব, আমলকিকে আমি নিয়ে যাচ্ছি, আপনি নন, ওর দায়িত্ব আমার। আর ওকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো অশান্তি হয় সেটার দায়িত্বও আমার, আপনাকে এই ব্যাপারে মাথা ঘামাতে হবে না। আর আমি তো বুঝেই উঠতে পারছি না, এইটুকু একটা ছোট বাচ্চাকে প্রতি মুহূর্তে সকলে মিলে হেনস্থা করছেন, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু বড় মামা ফিরে আসার পর বড় মামার পারমিশন নিয়ে তুমি সবটা করবে, বুঝেছ? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমলকি এরপর থেকে আমার কাছে থাকবে, আর এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না, কেউ না। আয় আমলকি কাছে থাকবে। চন্দনা, চন্দনা, দিদির কথা শুনে তো চলে এলাম, আমার ঠাকুর পথ দেখাবে। চন্দনা বাপের তো বার্তাই নেই, হ্যাঁ টিকিটাও তো দেখতে পাচ্ছি না, হরি যা ঘটনা ঘটলো তারপরে আর কি জানেন তো, আমাদের গ্রামে সবাই জানতো যে চন্দনা মারা গেছে, আমিও তাই জানতাম। আর চন্দনাকে সকালবেলা সামনে দেখে একটু, আপনি এখানে মন্দিরে কেন, আপনি আপনি পুজো দিতে এসেছেন? না, আমি এসেছি তোমারই খোঁজে। আমার খোঁজে? আমার খোঁজে কেন? বলছি যে তুমি গ্রামে কাউকে জানাওনি তো যে চন্দনা বেঁচে আছে, বিশেষ করে ওর বর? না, চন্দনার বরকে জানাইনি, আসলে আমি চন্দনার বরকেই খুঁজছি যে ওকে সুখবরটা দেবো বলে, চন্দনাকে ওর কাছে নিয়ে যাবো বলে। খুঁজছো মানে? খুঁজে পাওনি এখনো? না, ওকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনি চিন্তা করবেন, আমি আমি দু একদিনে ঠিক ওকে খুঁজে নেবো। আসলে ওর বাড়ির বাইরে একটা তালা ছিল, আমি একটা চিঠি লিখে এসেছি। কী হয়েছে জানেন তো, যে চন্দনাকে যখন থেকে ও হারিয়ে ফেলেছে, পাগলের মতন দিশাহীনভাবে সব জায়গায় ঘুরে বেড়ায়, অর্ধেক সময় বাড়িতেই থাকে না, তাই চিঠিটা লিখে এলাম। চিঠিটা পেলে নিশ্চয়ই আমার কাছে ছুটে আসবে চন্দনার খোঁজে, আর তখনই আমি আমি ওকে নিয়ে আপনাদের বাড়িতে আসবো। খুব লেগেছে আমি জানি, বস দেখি। বাবা অনেক লেগে গেছে তো, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবো, আমি মলম লাগিয়ে দেবো, দেখবি সব সেরে যাবে। মলম মলম নিয়ে আসছি, দাঁড়া, তো নেই, কিচ্ছু হবে না, বস। তাই রেখেছে মলমটা, মলম
কি তুমি শীতের পরনে হাতে শাখা পলাও খুলে ফেলেছ কেন? না মানে চন্দনার বেঁচে থাকার খবরটা তুমি গ্রামের কাউকে জানাবে না, চন্দনার বরকে তো নয়। তো বড় একটা খবর জানাবো না? তুমি লুকোবে আর তার জন্য যা করার দরকার সেটা আমি করব। ভাত নিজেই পাচ্ছে আর পাও নিজেরাই ফেলছে। আমাকে আমাকে ক্ষমা করবেন, আপনি আপনি অনুরোধ করবেন না, আপনি আমি আপনার কথা রাখতে পারবো না। দেখুন, চন্দনার বর যেমনই মানুষ হোক আমার ছোটবেলাকার বন্ধু, আর আমি সবটা জানিও চন্দনাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। আমি সত্যিটা জানার পরও সত্যিটা লুকিয়ে রাখবো? আমার আমার কথাটা না বিশ্বাস করুন, এতটা অমানবিক আমি হতে পারবো না। আপনি 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 আমায় ক্ষমা করে দিন, আমি সত্যি এটা রাখতে পারবো না। পারবে না?